আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমে এই সংবাদ শিরোনাম বাংলাদেশ নিয়ে উদ্বেগ জানিয়ে ব্লিংকেনকে বাইর সিনেটরের চিঠি এরপর জানিয়ে দিব শিক্ষার্থীদের জন্য গণভবনে দরজা খোলা বলেছেন প্রধানমন্ত্রী এদিকে দুই দিনের কর্মসূচি দিল আওয়ামী লীগ আরো জানিয়ে দিব আন্দোলন বিজয়ের দ্বার প্রান্তে বলেছেন মির্জা ফখরুল সর্বশেষ জানিয়ে দিব পুলিশ গুলি করলে তাদের সন্তানদের পড়াবেন না শিক্ষকরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন বাংলাদেশ নিয়ে উদ্বেগ জানিয়ে ব্লিংকেনকে বাইশ সিনেটরের চিঠি কোটা সংস্কার আন্দোলন ঘিরে বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনিও ব্লিংকেনকে চিঠি দিয়েছেন দেশটির পার্লামেন্ট কংগ্রেসের নিম্নকক্ষ কক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভ এবং উচ্চকক্ষ সিনেটের জন সদস্য দেশটির মেরিল্যান্ড অঙ্গরাজ্যের সিনেট সদস্য ক্রিস ভ্যান হোলেন এক বিবৃতিতে নিশ্চিত করেছেন এ তথ্য চিঠিতে বাংলাদেশের সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলন ও তার পরবর্তী পরিস্থিতির পাশাপাশি গত জানুয়ারির মাসের জাতীয় নির্বাচনের বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন মার্কিন জনপ্রতিনিধিরা তারা অসন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশের শ্রমিকদের দমন পীড়ন এবং সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলন দমনে র্যাবকে ব্যবহার করা নিয়েও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর এই এলিট ফোর্সকে দুই সালে নিষেধাজ্ঞা দেয় মার্কিন প্রশাসন সেই নিষেধাজ্ঞা এখনও প্রত্যাহার করা হয়নি শিক্ষার্থীদের জন্য গণভবনের দরজা খোলা বলেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন কোটা আন্দোলনকারীদের সঙ্গে আমি বসতে চাই তাদের কথা শুনতে চাই আমি সংঘাত চাই না গণভবনের দরজা শিক্ষার্থীদের জন্য সব সময় খোলা শনিবার গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দর সঙ্গে বৈঠকের সময় তিনি এসব কথা বলেন এ সময় বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন ব্যবস্থা বাতিল ঘোষণা করেন সরকার প্রধান সেই সঙ্গে আটক সকল সাধারণ ছাত্রকে মুক্ত করে দেওয়ার নির্দেশও দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে চলমান পরিস্থিতির মধ্যে শনিবার বেলা এগারোটার দিকে পেশাজীবী সমন্বয়ক পরিষদের সঙ্গে বৈঠকে বসেন শেখ হাসিনা প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র এই বৈঠকের বিষয় নিশ্চিত করেছে রোববার বিকেলে সাড়ে চারটায় গণভবনে সাংস্কৃতিক কর্মীদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে প্রধানমন্ত্রীর দুই দিনের কর্মসূচি দিল আওয়ামী লীগ দেশের চলমান পরিস্থিতি বিবেচনায় নতুন করে কর্মসূচি দিয়েছে ক্ষমতাসীন লীগ আগামীকাল রোববার রাজধানী ঢাকা ও জেলা শহরে জমায়েত কর্মসূচি পালন করবে দলটি এছাড়াও সোমবার বিকেল তিনটায় শোক র্যালি করা হবে র্যালিটি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু ভবনে গিয়ে শেষ হবে শনিবার তিন আগস্ট ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ তথ্য জানান এদিকে রোববার থেকে সর্বাত্মক অসহযোগ কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুক্রবার দুই আগস্ট এক ভিডিও বার্তায় সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এ কর্মসূচি ঘোষণা দেন তিনি বলেন সারা দেশে ছাত্র নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও নয় দফা দাবিতে শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিল ও রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হল আব্দুল হান্নান মাসুদ বলেন আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা করছি আগামীকাল দেশের প্রতিটি পাড়া মহল্লায় প্রতিটি জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে আগামীকালের পর থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন পালিত হবে তিনি বলেন রোববার থেকে এ সরকারকে কোনো ট্যাক্স দেওয়া হবে না এ সরকারের কোনো অফিসে যাওয়া হবে না সরকারকে সর্বাত্মক অসহযোগিতা করা হবে আন্দোলন বিজয়ের দ্বার প্রান্তে বলেছেন মির্জা ফখরুল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণজাগরণ শুরু হয়ে গেছে আন্দোলন বিজয়ের দ্বার প্রান্তে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার দুপুরে বনানীতে দলের স্থায়ী কমিটির কারাবন্দী সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর বাসায় তার পরিবারের সঙ্গে সাক্ষাতের পর আন্দোলনের সর্বশেষ অবস্থা নিয়ে প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি তিনি বলেন আমি বলবো যে দেশে এখন একটা গণজাগরণ শুরু হয়ে গেছে আপনারা লক্ষ্য করে দেখেছেন যে এখন শিক্ষার্থীদের কোটা বৈষম্য বিরোধী যে আন্দোলন সেই আন্দোলনে সাধারণ মানুষ যোগ দিয়েছে শুধু ছাত্ররা নয় এখন অভিভাবক চিকিৎসক আইনজীবী শিল্পী সংস্কৃতিক মানুষ সাংবাদিক সহ সব পেশার মানুষ এই আন্দোলনে যুক্ত হয়েছেন তারা যুক্ত হয়েছেন সব ভয়কে উপেক্ষা করে এবারের আন্দোলনের সবচেয়ে বড় দিক হচ্ছে মানুষ অন্যায়ের বিরুদ্ধে তারা জেগে উঠেছেন যে জাগরণ সৃষ্টি হয়েছে মির্জা ফখরুল বলেন আমি মনে করি যে এই আন্দোলন তার বিজয়ের দ্বার প্রান্তে এসে গেছে বিশ্বাস করি জনগণের বিজয় অবশ্যই হবে ছাত্র শিক্ষার্থীদের বিজয় অবশ্যই হবে মির্জা ফখরুল বলেন আমরা প্রথম দিন থেকে ছাত্ররা যখন আন্দোলন শুরু করেছে তখনই এর যে যৌক্তিকতা তা নিয়ে আমরা কথা বলেছি তাদের সঙ্গে সহযোগিতা শুধু নয় তাদের সঙ্গে একাত্মতা পোষণ করেছি আরও বেশি দৃঢ়তার সঙ্গে বলতে চাই ছাত্রদের এই যৌক্তিক আন্দোলন এ আন্দোলনে আমরা শুধু সমর্থন নয় আমাদের সব রকমের সহযোগিতা থাকবে যেহেতু শিক্ষার্থীদের আন্দোলন এটা সেজন্য রাজনৈতিক দল হিসেবে আমাদের যে দায়িত্ব কর্তব্য সেই দায়িত্ব কর্তব্য পালন করছি করতে থাকব আমাদের সারা দেশে সমস্ত নেতাকর্মীর প্রতি এই আহ্বান জানাতে চাই যে ছাত্রদের এই যৌক্তিক আন্দোলনে সবাইকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে পুলিশ গুলি করলে তাদের সন্তানদের পড়াবেন না শিক্ষকরা পুলিশ যদি কোনো শিক্ষার্থীর শিক্ষার্থীরকে গুলি ছড়ে তাহলে পুলিশের সন্তানকে শিক্ষকরা পাঠদান করবেন না বলে মন্তব্য করেছেন নরসিংদীর আন্দোলনরত শিক্ষকরা শনিবার দুপুরে সারাদেশে হত্যার বিচারের দাবিতে নরসিংদীর বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকরা বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্যে এ মন্তব্য করেন বিক্ষোভ মিছিলটি শিক্ষা চত্বর এলাকার পৌর পার্কের মাঠ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নরসিংদী সরকারি কলেজের সামনে গিয়ে শেষ হয় এ সময় শিক্ষকরা বলেন সারাদেশে নির্মমভাবে শিক্ষার্থীদের গুলি করে হত্যা করা হচ্ছে তাদের যৌক্তিক দাবি মেনে নেয়ার বিপরীতে তাদের দমন পীড়ন করে দমানো যাবে না অবিলম্বে এই শিক্ষার্থী সহ সাধারণ মানুষের ওপর গুলি করা বন্ধ করতে হবে আর যদি কোনো শিক্ষার্থীদের ওপর গুলি চলে তবে শিক্ষকদের নেতৃত্বে কঠোর কর্মসূচি দেওয়া হবে পুলিশ যদি আর কোনো শিক্ষার্থীর বুকে গুলি ছোড়ে তাহলে আর কোনো পুলিশের সন্তানকে শিক্ষকরা পাঠদান করাবে না বলেও জানান শিক্ষকরা